নমস্কার, স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। এই মুহূর্তে আমি আপনাদের সাথে আছি পূজা। টিভিএসসি পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক 2023 সালের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয় আজ, এবং সেই ফলাফল প্রকাশ হওয়ার পর পর্ষদ সভাপতি যিনি রয়েছেন ডক্টর ভবতোষ সাহা কি বলছেন ফলাফল প্রকাশকে কেন্দ্র করে, চলুন দেখে নেওয়া যাক। তারপর এই বছরের পরীক্ষা আমাদের বছর বছর মাধ্যমে শেষ হবে। আর এর সঙ্গে আমি জানিয়ে রাখছি আমাদের 2024-এর আগামী বছরের পরীক্ষা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে সমস্ত ছাত্র ছাত্রীরা বসবে তাদের এনরোলমেন্ট রেজিস্ট্রেশনের কাজ শেষ। ডাটা অলরেডি আপলোড হয়ে গেছে, স্কুল কর্তৃপক্ষ এনরোলমেন্ট এবং রেজিস্ট্রেশন ডাউনলোড করে নিয়েছে। সমস্ত ছাত্র ছাত্রীদের সঙ্গে রেজিস্ট্রেশন হবে, থার্ড ইয়ার থেকে আমাদের শুরু হবে প্র্যাকটিক্যাল পরীক্ষা। তারপর প্র্যাকটিক্যাল পরীক্ষা থেকে শুরু হয়ে ডিসেম্বরের দু চার তারিখ পর্যন্ত চলবে। তারপর হবে বিবরণের পরীক্ষা শুরু হবে। তারপর জানুয়ারি ফার্স্ট উইক থেকে আমাদের 24-এর এক্সাম ফর্ম ফিল আপ শুরু হবে। এভাবে করে চলতে থাকবে। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার। Exponent Consultancy brings to you Edu Melu 2023 Education Fair with a difference. The 3rd of June to the 4th of June at Children's Park, Agartala, from 2 p.m. to 8 p.m. Come and join us.